দুইটায় কে আগ পর্যন্ত কোন পরিষদে শান্ত ছিল কোন সমস্যা ছিল না যে মুহূর্তে দুইটায় কে যে সদস্য প্রার্থী পাপ কারণে জন সে রিজেক্ট হয়ে গেছে তখনই কোন এই সমস্ত কর্মকাণ্ড তার শুরু করেছে সে এবং তার আর যে উপদেষ্টা যে পুলিশ বাহিনীতে ছিল তারা দুজনে মেলে এটা বরিশালবাসীকে বুঝতে হবে আমি মনোনয়ন পাওয়ার পরে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আমাকে নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে এবং তারপরে সেই সময় অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিল এটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল যেভাবে নির্বাচন তারা জীবন করে এগিয়ে যাওয়ার কথা এবং এটা এই মাসের দুই তারিখ পর্যন্ত কিন্তু সবকিছু সুষ্ঠুভাবে চলছে দুই তারিখে যখন দেখা গেল যে একজন স্বতন্ত্র প্রার্থী পরিপূর্ণভাবে বাদ হয়ে গিয়েছে তখনই কিন্তু সমস্যা শুরু হয়েছে তখনই একজন স্বতন্ত্র প্রার্থী আরেকজন স্বতন্ত্র প্রার্থীর উপরে তার ট্রাকে ভর করেছে এবং তারপরেই তার মার মুখী হয়েছে কারণ ট্রাকের যে প্রার্থী তিনি প্রথম থেকে কিন্তু স্বাধীনতা বজায় রেখেই কিন্তু নির্বাচনী প্রচারণা করছে তাকে প্ররোচনা করা হয়েছে বিভিন্ন ভাবে তাকে তাকে সামনে রেখে মারমুখী পদক্ষেপ গ্রহণ করছে তারা কাল গতকালকে একটা ঘটনা হয়েছে আমাদের কিছু কর্মীরা সাধারণভাবে মোটরসাইকেল চালায় তারা চরবাড়ি দিয়ে ক্রস করছিল যখন শেষ ব্যক্তি যখন প্রথম দিকে তা চলে যাচ্ছিল শেষে যে দুজন একটু আগের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল অতীতে পুলিশ এবং র্যাব তাদের উদ্ধার করে আমার কথা তো হলো যদি আমাদের লোকে যদি হামলা করতে যেত তাহলে তো যে প্রথম দিকে যারা ছিল তাদের আহত হওয়ার কথা ছিল বা তাদের তাদের কোনো তারা আহত হতো এর মানে কি এর মানে হলো যে তারা নর্মালি চলবাড়িয়ে দিয়ে ক্রস করছিল ওদের থেকে যারা পিছনে যারা বিচ্ছিন্ন হয়েছিল তাদের উপরে তারা হামলা করেছে তারপরে তারা একটা নাটক সৃষ্টি করেছে এবং সেখানে যে ভিডিও ক্যামেরা যে ছিল সেই ক্যামেরাটা তারা আগেই কিন্তু আড়াই দিকে ঘুরে রাখছে যাতে করে ক্যামেরা সিসি ফুটেজ না আসে তো এইগুলো সব কিছুই এত সূক্ষ্ম বুদ্ধি কিন্তু ট্রাকে যে প্রার্থী তার নাই এই সূক্ষ্ম বুদ্ধিগুলো দেখছে কিন্তু তার সঙ্গে নূতন করে যারা যারা আগে সন্ত্রাসী কর্মকাণ্ড বরিশালে করেছে যারা চাঁদাবাজি করেছে তারা এবং তার সঙ্গে সাঙ্গপাঙ্গরা তাদের সূক্ষ্ম বুদ্ধিতে কিন্তু এই কর্মকাণ্ডটা করছে আপনারা মিডিয়া ভাই আপনারা জানেন আমি বিগত 5 বছরে বরিশালের সংসদ সদস্য ছিলাম আছি আমি আমি কারেন্ট সরকারের মধ্যে প্রতিবন্ধী হিসেবে আছি আপনারা তো কখনো 5 বছরে শুনেছেন যে আমি কখনো কোনো কারোর সঙ্গে ঝগড়ায় কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে কোন টেন্ডার বাজিতে চাঁদা বাজিতে আমি বা আমার সঙ্গে কোন ছেলে ছেলে জড়িত ছিল তখনও ছিল না কেউ বলতে পারবে না বলছেন এখন আপনারা কি আশা করেন যে আমি নির্বাচনের সময় এসে এমন সব কর্মকাণ্ড করবো যেটা আমার এত বছরের যে আমার একটা সুনাম ছিল সেই সুনামটা আমি ক্ষুণ্ণ করবো আপনারা দেখেছেন গত 29 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেও কিন্তু আপনি উনি খোলা রকম মানুষের সামনে আমার প্রশংসা করেছেন তো আমি আমি মনে করি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে মূল্যায়ন করেছেন বরিশালবাসী আমাকে মূল্যায়ন করেছে বরিশালের মানুষ আমাকে ভালো মানুষ হিসেবে জানে তো আমি তো সন্ত্রাসী কর্মকাণ্ড বিগত 5 বছরের ক্ষমতায় ছিলাম আমি তো করিনি এখন কেন নির্বাচনের সময় এসে এই ধরনের কর্মকাণ্ড আপনারা আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা 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 বিবেকবান ব্যক্তি আপনাদের কাছে আমার এই প্রশ্ন থাকল নিশ্চয়ই আপনারা ভাবনা মাঝে চিন্তা করবেন যে কে এগুলো করছে সুপরিকল্পিত হবে যারা করছে তারা তারা তাদের প্ল্যান হলো যেটা আমাকে বিভিন্ন সংস্থা থেকে আমাকে বলেছে তাদের প্ল্যান হলো বিভিন্ন জায়গায় আগুন গতকালকে 24 নম্বর ওয়ার্ডে তারা তারা আগুন লাগিয়েছে এই আগুন তো আমার লোক লাগে নাই এই আগুন কিন্তু তারা তারা দুই জায়গায় ভর করছে তারা নিজেরা লাগাচ্ছে তারা খামাখে কিন্তু তারা বিএনপিকে দোষারোপ করছে কিন্তু এরা কিন্তু বিএনপি করে না এরা এরা এটা করেছে কিন্তু এই ট্রাকে ট্রাকে উপরে তার ভর ট্রাকে যার উপদেষ্টা এই উপদেষ্টা মন্ডল যারা আছে তারা কিন্তু তাদের এগুলো বুদ্ধি যে এটা তাদের নামে আসবে না বিএনপি নামে করবে একইভাবে তার সন্ত্রাসী কর্মকাণ্ডটা দেখাচ্ছে এবং সাধারণ বরিশালে সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্যই কিন্তু এটা করছে এতদিন কিন্তু 2 তারিখে আগ পর্যন্ত কিন্তু পরিষদের শান্ত ছিল কোনো সমস্যা ছিল না যে মুহূর্তে 2 তারিখে
সদস্য প্রার্থী পাপ কারণে যখন সে রিজেক্ট হয়ে গেছে তখনই তো এই সমস্ত কর্মকাণ্ড তার শুরু করেছে সে এবং তার আয়তে উপদেষ্টা যে পুলিশ বাহিনীতে ছিল তারা দুজনে মেরে বেরকুটি এটা বরিশালবাসীকে বুঝতে হবে এগুলোকে বরিশালবাসীকে আমি আহ্বান জানাবো আপনি প্রতিহত করেন আমরা বরিশালে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই আমরা বরিশালে আমরা বরিশালের পরিবেশকে সুন্দর করতে চাই যে পরিবেশ বিগত পাঁচ বছরে আপনারা জানেন যে কি পরিবেশের ভিতরে আপনার মানুষ হয়েছে কি পরিবেশের ভিতরে আপনারা আপনারা সবাই অতিবাহিত করেছেন আমি আমার কথা তো এখনো বিএনপিকে আমরা মনে করি বিএনপি বিভিন্ন জায়গায় করছে কিন্তু আমরা বরিশালে এখন পর্যন্ত আমরা সেভাবে সেরকম কিন্তু কোনো আমরা আমি আমি দেখিনি হতে পারে তারা লুকায় লুকায় করতে পারে যেটা এখন তারা করে এই কর্মকাণ্ডটা গতকালকে সন্ত্রাসের ঘটনা পরেই কিন্তু রাতে তারা আগুন লাগিয়েছে কথাটা এই জন্যই এক কথাটা বললাম যে সন্ধ্যার সময় তারা আমার ছেলে মেয়েদের কোনো কারণ বেঁধে রেখে যা সাধারণ একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তাদেরকে পিছিয়ে যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দল থেকে তাদেরকে মেরে কোনো কারণ ছাড়াই তাদেরকে মেরেছে মোটরসাইকেল ফেঁকে দিয়েছে ও তারপরে রাত্রিবেলা আগুন লাগিয়েছে মানে হলো তারা তারা এটা এটার সঙ্গে এটা একটা যোগসূত্র আছে এই জন্য আমি কথাটা বললাম কালকে কালকে নির্বাচন সুষ্ঠু হবে আমরা আইন শৃঙ্খলা আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলেছি যে তারা সর্বোচ্চ তার সতর্কতা অবলম্বন করবে এবং আমরা এই ধরনের কোনো বিশৃঙ্খল আমরা বজায় আমরা বরদাস্ত করব না আমরা 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 আইন শৃঙ্খলা এবং সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো আমরা শান্তিপূর্ণ আমরা নির্বাচন চাই যে নির্বাচনে লোকজন এসে তাদের মনোনীত প্রার্থীকে যাতে ভোট দিতে পারে এবং জয়যুক্ত করে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা